ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. এক বোন লিখেছেন যে এরকম একটা গল্প প্রচলিত আছে যে এক কাঠুরের স্ত্রী তার স্বামীকে অনেক সেবা করত, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর সেবা করতেন না, তেমন সেবা করতেন না। এটা দেখে রাসূলুল্লাহ ফাতিমাকে কাঠুরের স্ত্রীর কাছে পাঠান যেন সে শিক্ষা লাভ করে। তো এরকম হাদিস বা এরকম গল্প এটা ওই সাধারণ মানুষের বা কাঠমোল্লাদের মানে ওয়াজের ভিতরে গল্পের ভিতরে পাওয়া যায়, কিন্তু এটা হাদিসের কেতাবে এরকম কোনো কিছু নেই। বরং এটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার প্রতি একটা অপবাদ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর খেদমত করতেন, এ সম্পর্কে সহি বুখারিতে বর্ণনা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে দিয়েছিলেন, জাঁতা দিয়েছিলেন, তারপর লেপকাথা ইত্যাদি দিয়েছিলেন, পালিশ দিয়েছিলেন। তো তিনি জাঁতা দিয়ে আটা বানাইতেন। তো একদিন তিনি রাসূলের কাছে গিয়ে বললেন যে রাসূলুল্লাহ, আমি আটা বানাইতে বানাইতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, কলসিতে করে পানি আনতে আনতে আমার আমার কোমরে দাগ হয়ে গেছে, তা আপনি আমাকে একটা দাসীর ব্যবস্থা করে দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। পরে কিছু কাল পরে তিনি সন্ধ্যার দিকে এসে তখন তাকে ঘুমানোর সময় তসবি পড়লে সব দুঃখ বেদনা বা ব্যথা দূর হয়ে যাবে এরকম নসিহত করলেন। সুবহানাল্লাহ, রাত্রে ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার পড়ার বিষয়ে দিক নির্দেশনা দিলেন। হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। তো এই হাদিস দ্বারা তো প্রমাণ হয় যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর খেদমত করতেন। তো যাই হোক, এই সমস্ত ভ্রান্ত কথাগুলোর দিকে কর্ণপাত করা যাবে না এবং এগুলি মানুষের কাছে প্রচারও করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আলাম।